নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। শীত তো প্রায় যেতেই চলেছে, তাই ভাবলাম আরেকবার পিঠে তো খাওয়া যেতেই পারে, তাই বানিয়ে নিলাম চষি পিঠে। এই পিঠে বানানোটা একটু সময় সাপেক্ষ, দুজনা লোক হলে ভালো হয়, তাই অনেকেই খাটনির জন্য বা ঠিক মতো বানাতে পারেন না বলে অনেকেরই খাওয়া হয় না। আমার এই ভিডিওতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে কিভাবে ছড়া বানানো হয়, কিভাবে পিঠেটা কাটা হয়। আপনারা এই ভিডিওটি দেখে বানাবেন, খাবেন, আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন তাহলে দেখে নেবেন কিভাবে বানাচ্ছি। কড়াইতে আমি একটা বাটির কম কম হাফ বাটি জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। এখন লবণটা মিশিয়ে দিচ্ছি আর জলটাকে ফুটতে দিলাম। জলটা যখন এরকম টকবক করে ফুটবে তখন চালের গুঁড়োটা দিতে হবে। যেই বাটিতে আমি জল দিয়েছি হাফ বাটির কম জল দিয়েছিলাম, আর ফুল বাটি চালের গুঁড়ো দিলাম, মানে বাটিটা একদম ভরে ভরে চালের গুঁড়ো দিলাম। এই রেশিওতে বানালে কিন্তু আটাটা বেশ সুন্দর হয়। চালের গুঁড়ো দিয়ে কিন্তু সাথে সাথেই নাড়তে হবে, কন্টিনিউ নেড়ে যেতে হবে। নাড়তে চাড়তে এরকম মন্ড তৈরি করে নিলাম। এখন এটাকে 5 মিনিটের জন্য আমি ঢেকে নিচ্ছি। পাঁচ মিনিট পরে এই মন্ডটাকে অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। ঢাকা দিয়ে রেখেছিলাম এই কারণে যে চালের গুঁড়োটা ভালোভাবে সেদ্ধ হবে, না হলে যখন আমি চষি পিঠেটা জাল দিতে যাব পিঠেটা কিন্তু গলে ভেঙে যেতে পারে। এইরকম একটা গামলাতে তুলে নিয়েছি, আর এই ডোটা একটু ঠান্ডা হয়ে গেলে পরে সুন্দরভাবে মসৃণ করে এটাকে মেখে নেব। মাখার সময় হাতে যদি একটু লেগে যায় তাহলে অল্প একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন এই মন্ডটা ভালোভাবে মেখে নিয়েছি, আর মোটামুটি সফট হবে। খুব নরম যদি হয় তাহলে কিন্তু ছড়া বানাতে গেলে একদম হাতে লেগে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, না হলে উপরের লেয়ারটা কিন্তু শুকিয়ে যাবে। এখন এই চালের ড থেকে অল্প একটু নিয়ে এইভাবে ডোলে ডোলে পাতলা করে ছড়া বানিয়ে নিতে হবে। এই ডটা এখন একটু নরম আছে বলে মাঝখানে একটু চালের গুঁড়োটা মাখিয়ে নিলাম। এই ছড়াগুলো বানাতে গেলে যদি হাতে একটু লেগে যায় তাহলে চালের গুঁড়োর মধ্যে একটু মিশিয়ে এনে ছড়াটা বানালে বেশ সুন্দরভাবে এরকম পাতলা পাতলা ছড়া বানানো যাবে। আমি এতগুলো ছড়া বানিয়ে রেডি করেছি। এখন এর মধ্যে কিছুটা অল্প পরিমাণ চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম, তাতে কি এটা নরম রয়েছে, না হলে একটার সঙ্গে আরেকটা লেগে যেতে পারে, তো এভাবে একটু মিশিয়ে নিলাম। এখন এইগুলোকে আমি কেটে নেব। এখন ওই চাটুর মধ্যেই এক একটা ছড়া নিয়ে এইভাবে আস্তে আস্তে কেটে নেব। একদিক থেকে ছাড়ছি, আরেকদিক থেকে এইভাবে ডোলে পাতলা করে নিচ্ছি। যারা এইভাবে পারবেন না তারা একটুখানি ছড়াটাকে ছিঁড়বেন আর এইভাবে হাত দিয়ে এইভাবে ডোলে নেবেন, তাহলেই দেখবেন এটা সুন্দরভাবে হয়ে গেছে। যতগুলো ছড়া বানিয়ে নিয়েছিলাম সেগুলোকে কেটে নিয়েছি। পরের ব্যাচে আবার এতগুলো ছড়া বানিয়েছি, এগুলো চালের গুঁড়োর মধ্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি, এইগুলোকে আবার কেটে নেব। এই পিঠেতে একটু খাটনি আছে কিন্তু কোনো ব্যাপার নেই, সামনে টিভি খুলে বসবেন, মন পছন্দ সিরিয়াল দেখবেন, আর এইভাবে কেটে নেবেন, কেটে বানাবেন। এই শীত থাকতে থাকতে পিঠেগুলি খেতে যতটা মজা, গরম পড়ে গেলে কিন্তু একদমই খাওয়ার ইচ্ছে করে না। দেখুন আমি ছড়াগুলো দিয়ে এতগুলো পিঠে কেটে নিয়েছি। এখন এটাকে পায়েসের মতো জাল দিতে হবে। এখানে গামলাতে 1 লিটার ফুল ক্রিম দুধকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি চিনি। চিনিটা দেওয়ার পরে হাতা দিয়ে নাড়িয়ে নিলাম, আর দিয়ে দিলাম হাফ বাটি খেজুরের গুড়। এটাকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিয়ে আরো একটু সময় ফুটতে দিলাম। গুড়ার চিনিটা গলে মিশে গেছে। এখন এর মধ্যে কেটে নেওয়া পিঠেগুলো ছেড়ে দিচ্ছি।
সব কেটে নেওয়া পিঠে কিন্তু একসঙ্গে ছাড়লে দলা ধরে যাবে, তো অল্প অল্প করে উপর দিয়ে এইভাবে ঝুরঝুর করে ছেড়ে দিচ্ছি। এখন গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে জ্বাল দিতে থাকব। একটু ফুটে যাওয়ার পরে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, না হলে মিষ্টিটা কিন্তু একটু ফিকা মতো লাগে। লবণটা কিন্তু একদমই পরিমাণে কম দিতে হবে। আর দিয়ে দিলাম তিনটে এলাচকে, এইভাবে একটু ছেঁচে দিয়ে দিলাম, এতে সুন্দর একটা গন্ধ হবে। পিঠেটা এখন জাল হচ্ছে, যদি মনে করেন চিনি বা গুড় দেওয়ার দরকার আছে এই সময়টা দিতে পারেন। আর যেমন করে পায়েসটা দেখে নামিয়ে নেন, সেরকমভাবে এই পিঠেটা দেখে নামিয়ে নিতে হবে। দেখুন পিঠেটা জাল দিতে দিতে এই অবস্থাতে এসছে, কালারটা সুন্দর হয়েছে আর বেশ একটু ঘন হয়ে গেছে আগের তুলনায়। পিঠেটা রেডি, এখন গ্যাসটাকে অফ করে দিলাম। তো এই অবস্থায় আপনারা চাইলে পাতিলের মধ্যেই রেখে দিতে পারেন বা কোনো বাটিতে বাটিতে করে তুলে নিতে পারেন। এইভাবে চষে পিঠেটা বানাবেন, খুবই ভালো লাগে টেস্ট। আর ভালো লাগলে চ্যানেল তো সাবস্ক্রাইব করবেনই, পাশের বেল বাটনটাকে ট্যাপ করবেন, তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকের মতন আসি, ভালো থাকবেন।